ওয়েলকাম আমাদের এই আপডেটে, ইবিআরপি আপডেটস যেটা আমরা আগেও দিয়েছি। প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে আশা করব আপনারা সবাই সুস্থ আছেন, আপনাদের বাড়ির লোক সবাই সুস্থ আছেন। খুব কঠিন পরিস্থিতি দিয়ে আমরা এখন যাচ্ছি, তাই আমাদের ইবিআরপির পক্ষ থেকে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক, আর সত্যি কথা বলতে শুধু সমর্থক ইস্টবেঙ্গলের না, যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে আগে মানুষ তারপর সব, তাই প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকুক, আপনারা সাবধানে থাকুন, এই বলে এই আপডেটটা শুরু করছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমাদের এই আপডেটটা প্রথমে যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে একটা রুমার আগে ডিসকোয়ালিফাই করব, তারপরে ভিডিওটা সেকেন্ড পার্টে যাব। সেটা হচ্ছে যে রাজু গাইকোয়াড, ইতিমধ্যেই অনেকগুলো মিডিয়া থেকে নিউজটা আমরা পেয়েছি যে রাজু গাইকোয়াড চেন্নাই এফসির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ রাজু গাইকোয়াড এখনও কলকাতাতেই আছে। এটা ঠিক যে তার কাছে চেন্নাই এফসির অফার আছে, শুধু চেন্নাইনই না, গোটা তিনখানা ক্লাবের রাজুর কাছে অফার রয়েছে, বাট তিনি এখনও কোথাও সাইন করেননি, কারণ এসসি ইস্টবেঙ্গলের কর্তারা তাকে বলেছে একটু ওয়েট করতে। এটা একটা আপডেট, এটা আমরা একদম শিওর আপডেট আপনাদের দিলাম যে এখনও পর্যন্ত সাইন করেনি, ফিউচারে সাইন করছে করছে না সেটা দিন বলবে। আর সেকেন্ড আপডেট যেটা সেটা হচ্ছে সার্থক গোলোইকে নিয়ে। সার্থকের ব্যাপারেও আমরা অনেক শুনেছি আপডেট, বাট হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ নিউজ আর আমরাও আমাদের সোর্সেস থেকে কনফার্ম খবর পেয়েছি যে আনফর্চুনেটলি সার্থক গোলোই হ্যাজ সাইন্ড ফর বেঙ্গালুরু এফসি। সার্থককেও বলা হয়েছিল ওয়েট করার জন্য, বাট সার্থক ওয়েট করেনি, বিকজ আমাদের এই যে ড্রামাডলটা চলছে সেটা সবাই হয়তো ওয়েট করতে চাইবে না, তো ইন দ্যাট কেস সার্থক ওয়েট করেনি। আর আনফর্চুনেটলি উই লস্ট লাভলি রিক্রুট, লাস্ট ইয়ারের খুব ভালো রিক্রুট, হয়তো এই সিজনে আরও ভালো গেম দিত, বাট আনফর্চুনেটলি আমরা সার্থককে এই সিজনে পাবো না। আপডেট থ্রি যাবো ভিলে ম্যাটি স্টেনম্যানের কাছে। স্টেনম্যান ওয়ান্স অ্যাগেন উনি কলকাতায় ফিরতে চাইছেন না, কলকাতা ইজ নট দ্য টার্ম আই শুড ইউজ, ইন্ডিয়াতে ফিরতে চাইছেন না। দুটো কারণে, এক তো হচ্ছে সে একটা অলরেডি ইমোশনালি অ্যাট্যাচ ছিল ইস্ট বেঙ্গলের সাথে, ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুম, ফ্যান্স, তাও উনি ফিজিক্যাল ফ্যান্সের সঙ্গে অতটা ঘনিষ্ঠ হতে পারেননি যেহেতু কলকাতায় সে এখনও আসেইনি, বাট তার একটা ইমোশনাল লিঙ্ক আপ অলরেডি হয়ে গেছিলো, তো তাই সে ইন্ডিয়াতে খেললে হয়তো ইস্ট বেঙ্গলেই খেলতো, বাট সেই ফ্যাক্টরটাকে সিনি নাকচ করে ডিউ টু দ্য কোভিড সিচুয়েশান অফ ইন্ডিয়া তিনি কিন্তু এ লিগেই ফিরতে চাইছেন। তো আমরা আমাদের সোর্সেস থেকে জানতে পেরেছি যে ওয়েলিংটন ফিনিক্স, ব্রিসবেন রোডস এদের দুজনের কাছে, এদের দুটো ক্লাবেরই কিন্তু স্টেনম্যানের কাছে অফার রয়েছে। তো কোথায় যাবে না যাবে সেটা স্টেনম্যানের পুরোপুরি ডিসিশন, বাট আমরা যেটা শুনলাম যে হ্যাঁ, ফর ইস্ট বেঙ্গল ফ্যান্স যে ভিলে ম্যাটি স্টেনম্যান ওয়ন্ট বি স্টেইং, তিনি হয়তো লোনে কোথাও যাবেন অথবা কন্ট্রাক্ট ব্রিজ করে ফ্রি এজেন্ট হিসাবে যাবেন, বাট আনফর্চুনেটলি আমরা আর স্টেনম্যানের সার্ভিস হয়তো সামনের বছর দেখতে নাও পারি, হাই প্রবাবিলিটি ওটাই। আমাদের নাম্বার ফোর আর একদম এক্সক্লুসিভ যেটা আপডেট আমি তোমাদেরকে দেব সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে লাস্ট টাইম আমরা অনেক সাফার করেছি, তো সেখানে আমাদের সৌরভ দাস একদম শেষের দিকে জয়েন করে কিন্তু কিছুটা হলেও একটা স্টেবিলিটি দিতে পেরেছিল, যদিও মিড সিজনে এসেছিলো টিমের সঙ্গে কন্ডিশনিং করতে একটু টাইম লেগেছিলো, যেরকম আমরা সৌরভ দাসের খেলা দেখেছি সেরকম হয়তো হয়নি, বাট স্টিল হি ওয়াজ বেটার অ্যামং দ্য আদার্স। তো দ্য গুড নিউজ ইজ যে সৌরভ এখনও সাইন করেনি, এসসি ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা কিন্তু তাকেও একই কথা বলেছে যে একটু ধৈর্য ধরতে, এভরিথিং উড বি পজিটিভ, তো সে এখনও সাইন করেনি। হোপফুলি এটাই ইন্ডিকেট করছে যে হি ইজ গোয়েন টু স্টে অ্যাট ইস্ট বেঙ্গল ফর দ্য কারেন্ট বিন।
আর একটা ছোট আপডেট দিই তোমাদেরকে, এই চারটের বাইরেও এটা একটা বোনাস তোমরা বলতে পারো, যে দেবজিৎ মজুমদার, সুব্রত পাল, মোহাম্মদ রফিক এরাও কিন্তু কোনো ক্লাবে সাইন করেনি। বাট এদের তিনজনের কাছেই দুটো করে ক্লাবের, তিনজনেরই দুটো করে ক্লাবের অফার কিন্তু রয়েছে। আনফর্চুনেটলি তোমরা সবাই জানো আমাদের কী সিচুয়েশান চলছে, ক্লাব কর্মকর্তা ভার্সেস এসসি অফিশিয়ালস, সে ডেপ্তে আর যাবো না, যা মানে যেতেও চাই না। আমরা তো মানে ম্যাঙ্গো সাপোর্টার্স, আম সাপোর্টার্স, যারা ম্যাচ দেখতে যায় হয়তো পকেটে মোবাইল রেখে, কানে হেডসেট দিয়ে বাইক চালাতে চালাতে সে অন্তত শোনে লাইভ কমেন্ট্রিটা। হ্যাঁ, অ্যাটলিস্ট তো আমি তাই করি। তো এরকম সমর্থকদের কাছে একটাই জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লাল হলুদ জার্সি যাতে টপ লেভেল ইন্ডিয়ান ফুটবলে খেলে। আর ইস্টবেঙ্গল খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তাই ইস্টবেঙ্গলের টিমও যাতে চ্যাম্পিয়ন টিমের মতোই হয়, এটাই আশা করব। আর তোমাদেরকে অতি অবশ্যই বলবো তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিউজ, তোমাদের রিভিউজ অফ আওয়ার ভার্সন। আর অতি অবশ্যই যাওয়ার আগে আবার বলবো, ওয়্যার মাস্ক, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, আর ইউজ স্যানিটাইজার অ্যান্ড স্টে সেফ। বাড়িতে থাকুন যত সম্ভব, ভালো থাকুন, কোভিডের সঙ্গে এই যুদ্ধ আমরা ঠিক জুটব। ততক্ষণ জয় লাগলো।